400 বছরের বেশি প্রাচীন সময় ধরে রীতি অনুযায়ী পূজোর নামানুসারে গ্রামের পরিচয়। ফলহারিণী অমাবস্যায় রীতি পরম্পরায় প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে পূজো হয়ে আসছে হাওড়ার পাতিহালে মা মণ্ডলা। রীতি অনুযায়ী এখনও মানসিক বলিদান হয় 80 থেকে 90টি, একসময় 200টি বা তারও বেশি বলিদান হতো। গ্রামের মানুষ জানান গ্রামের অভিভাবক মা মণ্ডলা। গ্রাম এই করোনা আবহেও মায়ের কৃপায় করোনা মুক্ত। বিপদ থেকে রক্ষা পেতে এবছর কোভিড নির্দেশিকা মেনে অনুষ্ঠিত হচ্ছে মা মণ্ডলার আরাধনা। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ার জগৎবল্লভপুর পাতিহালে। এই পাতিহাল মূলত দূর দূরান্ততে পরিচিত মা মণ্ডলার পরিচয়ে। আমরা এই মুহূর্তে রয়েছি মণ্ডলা পূজোর দিন, আজকে ফলহারিণী অমাবস্যা। আজকের দিনে এখানে রীতিমতো কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এই মাতৃ আরাধনাকে কেন্দ্র করে। তবে এই করোনা আবহে একেবারেই সেই ছবি বদল হয়েছে যেটা জানা যাচ্ছে। অন্যান্য বছর সাধারণত শুধু হাওড়া জেলা নয়, দূর দূরান্ত থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষের জমায়েত, আর সেই জমায়েতকে কেন্দ্র করে আশপাশের বেশ কিছু এলাকাটা জুড়ে শুরু হয় মেলা। রং বেরঙের বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে নাগরদোলায় ভরে ওঠে পার্শ্ববর্তী এলাকা। কয়েক লক্ষ মানুষের সমাগমে মেলা, তার পাশাপাশি কয়েকদিন ধরে অনুষ্ঠান সূচি চলে। তবে এবছর একেবারেই সম্পূর্ণ আলাদা চিত্র এই মণ্ডলার। এই মণ্ডলার বেশ কিছু রীতি অর্থাৎ পরম্পরা, মাতৃ আরাধনায় বলিদান হতো একটা সময় প্রায় 200টি পাঠা। সেই রীতি পরম্পরায় যদিও কম হতে হতে যেটা আমরা জানলাম 70 থেকে 90টা মানত করা পাঠা প্রতি বছর রীতি মেনে পরম্পরায় বলিদান হয়। তবে এবছরেও এই করোনা আবহে যদিও গত বছর একেবারেই ঘট প্রতিস্থাপন করা করে পুজো করা হয়েছিল, এবছর মাতৃ আরাধনা হচ্ছে। একেবারেই গ্রামের মানুষ প্রতি বছর যেভাবে আরাধনা করেন, তাদের শ্রাদ্ধমতো পুজো বা অর্ঘ্য নিয়ে আসেন, সব কিছু এবছর বন্ধ। মূলত সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে শুধুই মাত্র কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে মাতৃ আরাধনা। গত বছর এবং এবছর যেভাবে মনে হচ্ছে সম্ভবতা কোনোদিন এরকম কিছু হয়নি, কি বলবেন? দেখুন, এখানের আমাদের এই গ্রামটার মধ্যে দুর্গা পুজোর থেকে অনেক বেশি হয় মণ্ডলা মায়ের পুজো। মণ্ডলা মায়ের পুজোকে ঘিরে এখানে একটা বিরাট উৎসব হয়। এখানে ধরুন পুজো উপলক্ষে 1.5 থেকে 2 লক্ষ লোকের সমাগম হয়। মেলা এই চত্বরটা ভরে যায়। আপনি এবছর যেটা দেখছেন কিছুই নয়, এটা তো একটা ছোট্ট মেলাও নয়, কয়েকজন লোক এসছে। এই সময় এখানে আপনি দাঁড়ানোর জায়গা পেতেন না, এবং এখানে প্রত্যেক বাড়িতে, মানে প্রত্যেক বাড়ি যে যেরকম ফ্যামিলি তার বাড়িতে 50 থেকে 60 জন করে আত্মীয় স্বজন এতে হাজির হয়। এবং এই চলে, এটা বলে 4 দিন ধরে মেলাটা চলে, এবং 4 দিন এখানে লোক ঠিকঠিক করে প্রচণ্ড হয়। এখানে মায়ের, এখানে আমরা যখন পুজো নিই, আমরা ধরুন 6 থেকে 7 হাজার ধামা পুজো হয়ে যায়। আমরা এমনি পুজো নিই, এখানে ধরুন কাপড় দিয়ে দিয়ে বিভিন্ন রকমভাবে পুজো দেয়। তো এই বছর কী বলবো, গত বছর তো এবার আমরা একদমই কিছু করতে পারিনি, শুধু ঘট পুজো করেছিলাম। এখানে আমাদের সাধারণ যে গ্রামবাসী, তাদের একান্ত অনুরোধে যে মায়ের মুখটা আমরা একবার দেখব। আমরা কখনোই যাবো না মায়ের মন্দিরের কাছে, একবার দর্শন করতে যাব, সেইটুকুর জন্য আপনারা একটু করুণা করে যদি পুজোটা করেন। আমরা মনে করি, মনে করতে পেরেছি যে মণ্ডলা মাই আমাদের এত যে এত করোনা পরিস্থিতি, এখনও পর্যন্ত এই অঞ্চলে কোনো করোনার প্রকোপ নেই, এবং এটা মনে হয় মায়ের কৃপায়, মায়ের কৃপা আছে বলেই আমরা এখনও পর্যন্ত এখানে করোনামুক্ত জায়গায় পড়তে রয়েছি। আর আমরা গ্রামবাসীর মঙ্গলার্থে এখানে পুজো হয়। আমরা এখানে যে হোম যজ্ঞ হয় সব কিন্তু গ্রামবাসী এবং ভক্তবৃন্দের মঙ্গলার্থে পুজো হয়। আশা করছি আমরা এই বছর এই পুজো করে গ্রামবাসীকে আরও আমরা করোনামুক্ত করতে পারবো, এবং মায়ের আশীর্বাদ মায়ের ওদের আসবে। আনন্দ দত্ত মণ্ডলা,
অর্থাৎ পাটিয়াল কালী পুজোর নাম হিসাবে বহু দূর দূরান্ত পরিচয় অবশ্যই পরিচয়। হ্যাঁ, তো আজকে এই করোনা আবহে মায়ের আরাধনা কীভাবে? আমরা সমস্ত সরকারি নির্দেশিকাকে মান্যতা দিই এবং আমাদের যে প্রাচীন যে রীতি যেগুলো অক্ষুণ্ণ রেখে আমরা মায়ের আরাধনা করছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সমস্ত রকম প্রশাসনিক যে নির্দেশ সেগুলোকে বজায় রাখছি এবং আমাদের বারোয়ারি সম্পাদক সভাপতি এবং সকল কর্মী সকলে অক্লান্ত পরিশ্রমে আমরা মায়ের আরাধনা করছি। তার কারণ হচ্ছে বর্তমান যে পরিস্থিতি আমরা মায়ের কাছে শরণাগত লাভ করছি, যে মায়ের শরণাগতি ছাড়া আমরা কোনো কিছু থেকে মুক্তি হতে পারবো না, আমাদের এটা বিশ্বাস। পাথিয়াল গ্রামের মানে অভিভাবক হচ্ছেন মা মণ্ডলা, আপনারা দেখতেই পাচ্ছেন মায়ের যে পুজো, এই যে ঐতিহ্য সেটাকে বজায় রেখে আবার তার সঙ্গে এই যে কোভিড প্রোটোকল সরকারি নির্দেশিকা সব কিছু বজায় রেখে আমাদের সেক্রেটারি আছেন উনি এবং আমাদের মাননীয় সভাপতি সকলে এবং সকল বারোয়ারির কর্মী সকলের অক্লান্ত পরিশ্রম এবং অবশ্যই গ্রামবাসী যাদের ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ তাদের সকলের উপস্থিতি হয়তো তাদের শারীরিকভাবে নেই কিন্তু মানসিক উপস্থিতি আছে, তারা আমাদের মন থেকে সকলে সাপোর্ট করেছে, এই যে পরিস্থিতি সকলে মেনে নিয়েছে এবং সকলে ঘরে থেকে মায়ের এই মহাপুজোয় সামিল হচ্ছে, ঘরে থেকে তারা মায়ের কাছে প্রার্থনা করছে এবং এই যে মহামারী তারা থেকে মুক্তি হতে চাইছে, মুক্ত হতে চাইছে সকলে। দাদা, অন্যান্য বছর যেভাবে আরাধন হয় তারপরে এই পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠান সৃষ্টি হয়, কতটা বদল এবছর? সবটাই বদল, শুধু আমরা মায়ের আরাধনাটুকু করছি, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন বা আমাদের যে বিশাল মেলা এক সপ্তাহ ধরে যে মেলা হয় সব বন্ধ রেখেছি আমরা। আমরা পুজো নেওয়া বন্ধ রেখেছি, পুজো নেওয়া বন্ধ রেখেছি, আমাদের সমস্ত যে মানসিক প্রদত্ত যে পুজো সব বন্ধ আমাদের এবছর, শুধুমাত্র যেগুলো মায়ের জন্য, অর্থাৎ একটা যে কালী পুজো করতে গেলে যেটুকু নিয়ম আমরা সেটুকু মেনে পুজো করছি প্রতি বছর এই দিন। হ্যাঁ, এই সময় মানুষের জমায়েত কতটা হয়? লক্ষাধিক ভক্ত, শুধু হাওড়া জেলা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন, বহু মানুষ এই পুজোর সময় সামিল হন, সকলে মায়ের বিগ্রহ দর্শন করেন, আপনারা দেখতে পাচ্ছেন মায়ের বিগ্রহ, আমরা কিছুক্ষণ পরেই মায়ের পূজা শুরু হবে, সকলে ঘরে থেকে আজকে আমরা মাকে প্রার্থনা করবো মায়ের কাছে, এইটুকুই। বর্ষ বলতে আমাদের মায়ের পুজো 300+ বৎসর প্রাচীন, আমাদের ইতিহাস প্রপার মানে কত সাল সেটা জানা নেই, তবে আমাদের একটা প্রতিষ্ঠা লিপি আছে 1322 বঙ্গাব্দে মায়ের মন্দির স্থাপিত হয়েছিল, তার আগে আনুমানিক আমরা যেটা ধরে নিই যে 350 থেকে 300 বছরের প্রাচীন পুজো, প্রাচীন পুজো। আমার নাম শুদ্ধশীল ঘোষ। হাওড়ার জগৎবল্লভপুর থেকে পলাশ সানার সঙ্গে রাকেশ মাইতি, টাইমস বাংলা।